गुड मॉर्निंग क्लास टू इंग्लिश वन 22nd मे सी एट ई एस टू फॉर्म द प्लूरल नंबर इन दिस नाउन्स हियर आर द नाउन्स यू हैव टू एट ई एस एट द एंड टू फॉर्म देम प्लूरल ओके सो पोटैटो पोटैटोस ई एस एडेड एट द एंड हीरो हीरोज ई एस एडेड एट द एंड सो मॉस्क्यूटो मॉस्क्यूटोस ई एस एडेड एट द एंड बफेलो बफेलोस ई एस एडेड एट द एंड ओके Then we change some nouns ending in F or FE into the plural number by putting a V in place of F or FE and then adding ES. तो এখানে বলেছে যে আমরা সেই সমস্ত নাউনে যখন প্লুরাল করব যেগুলি শেষে F অথবা FE থাকবে যেই নাউনগুলো শেষে F অথবা FE থাকবে তাদের যখন আমরা প্লুরালে পরিবর্তন করব সেই সময় এই এফ আর এফ ই এফ অথবা এফ ই এটা যদি থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে সেটা উঠে গিয়ে তার জায়গায় ভি বসবে এবং তারপরে ই এস যুক্ত হবে ওকে সি দ্য এক্সাম্পল এস সি এ আর এফ স্কার্ফ ওকে দ্য প্লুরাল ফর্ম ইজ স্কার্ভস এস সি এ আর ভি ই এস এফ এফটা উঠে গিয়ে তার জায়গায় ভি হলো এবং তারপরে ইএস যুক্ত হলো সো স্কার্ফ স্কার্ভস ওয়াইফ এফ ই ডাব্লিউ আই এফ ই সো অ্যাট দ্য প্লুরাল ফর্ম ডাব্লিউ আই ভি ই এস এফ ইটা উঠে গেল এবং তার জায়গায় ভি যুক্ত হলো এবং তারপরে ইএস যোগ হলো সো ওয়াইফ ওয়াইফস ওকে থ্যাংক ইউ